ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3210 প্রিন্টার। এই প্রিন্টারটির প্রবলেম আপনারা একটু দেখুন। আমি যখন প্রিন্টারটির পাওয়ার দিব, কম্পিউটার থেকে এখনও লাইন দিলাম না, তো আমরা শুধুমাত্র পাওয়ারটা দিছি। প্রিন্টারটির প্রবলেম দেখুন, এই যে ইউনিট সেকশন, মানে আপনার এই যে স্ক্যানারের যে ইউনিটটা, এটা কিন্তু কোনো প্রকার আপ ডাউন করে না, যার কারণে মনে করেন স্ক্যানারটি হ্যাং হয়ে গেছে। তো আমরা এই স্ক্যানারটি খুলব, খুলে এর সার্ভিসিং করে আবার আমাদের এটাকে ইউজ করব। তো দেখুন প্রিন্টারটার বয়স কিন্তু মাত্র 7-8 দিন হয়েছে, এখনই এই প্রিন্টারটি বেশি প্রেশার দেওয়ার কারণে এটা কিন্তু হ্যাং হয়ে গেছে। তো আমরা এখন এই প্রিন্টারটি শেষ বেশ প্রসেসিংটা দেখে তারপরে আমরা খুলব। এই যে প্রিন্টারটি কিন্তু এমনি সব দিক থেকে রানিং আছে, বাট শুধুমাত্র স্ক্যানারের কাজ হচ্ছে না। তো চলুন আমরা প্রিন্টারটি খুলি। তো বন্ধুরা, আমরা প্রথমে প্রিন্টারটি লকটা খুলে নিই। এই যে প্রিন্টারটি খোলার পরে এখানে স্টিকার আছে, এটা এখন ওয়ারেন্টি আছে, যার কারণে আমরা সাবধানে খুলব। আমরা বডিটাকে আলাদা করে রাখি, স্ক্যানারটাকে সামনে আনি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা নাট খুলব। এখানে স্ক্যানারে যে করে নাট আছে, তো বন্ধুরা দেখুন, আমরা অনলি ইউনিটটাকে একটু সাবধানে খুলে নিলাম, এখন এটাকে আমরা ফিটিং করবো। চলুন আমরা একটু প্রিন্টারটি রানিং করি। আমরা এখন স্ক্যানারটি লাগাবো, তার মধ্যে আমরা নাটগুলো লাগাই।
ওয়ারেন্টি আছে, যার কারণে আমি আটকরা লাগাই দিচ্ছি যাতে করে বুঝতে না পারে। বন্ধুরা আমরা এবার প্রিন্টারটির স্ক্যানার সাইডে লাগাবো। তো বন্ধুরা এখন প্রিন্টারটি আমরা রেবন লাগানো করে অন করে দেখবো যে আসলে প্রিন্টারটি কোনো আর প্রবলেম আছে কি না। আমরা যেটা বলছিলাম, এই যে ইউনিটটা, এই ইউনিটটা কাজ করতেছিল না, তো এখন দেখুন ইউনিটটা কিন্তু নড়াচড়া করে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আমাদের এই সমাধানটি করার জন্য অনেক কষ্ট হয়েছে, কারণ প্রিন্টারটি ওয়ারেন্টি আছে, যার কারণে একটু সাবধানে খুলতে হচ্ছিলো, একটু সময়ও লাগছিলো, এই জন্য আপনাদের কে ধৈর্য ধরতে হলো। তো অনেকদিন আমরা ভিডিও দেইনি, আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আমরা একটা ফিটিং দিয়ে দেখি। বন্ধুরা দেখুন প্রিন্টার থেকে আমরা ফটোকপি করলাম, প্রিন্টারটি এখন ওকে। এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।